আমি আপনাদের সামনে বসে কালামে হাকিমের মসুর আয়াত এবং মুসুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাপাক কিছু উপকারী কথা আলোচনা করবার তো অভিজ্ঞান করেন আপনারা বলুন আমিন আরও জোরে জবান খুলে বলুন আমিন মহতারম হাজরিন আমাদের মনিব মহান রব্বুল আল আমিন আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন সব সময় হালাল খাই আমাদের মনিবকে সবাই মিলা বলেন কে আরো জোরে বলেন কে সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ আরও জোরে আদেশ আরো জোরে আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আমি ওই খুব সংক্ষেপে যেহেতু অনেক রাত কিছু কথা আপনাদের সামনে বলার ইলাদা অনেক দূর থেকে সফর করে করে আল্লাহর বান্দারা অনেকে আসছেন এই জন্যে কোনো ভূমিকা ব্যতিরিকে আমি আয়াত হাদিস সামনে করে সংক্ষেপে যে বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে আয় আই তুই বয় তাড়াতাড়ি ওখানে বস ওখানে যে বিষয়টা আলোচনা করতে চাই আমি সরাসরি কোনো ভূমিকা না দিয়ে সেই বিষয়ের দিকে চলে যাচ্ছি আমাদের মালিক আমাদের মনিব আল্লাহ পাক আমাদের নির্দেশ করেছেন শুধু আমাদের না মানব জাতিকে নির্দেশ করেছেন হালাল খাওয়ার জন্য নির্দেশ কে হালাল খাও নির্দেশটা কার আওয়াজ করে বলেন আল্লাহর নির্দেশ কি খাও হালাল খাও হারাম খেয়েও না হালাল খাও এ নির্দেশটা শুধুই মাত্র মুমিনদেরকে করেন নাই গোটা মানব জাতিকে করেছেন কারণ রিজিক যে হালাল খাবে খাদ্য যেটা হালাল খাবে হালাল খাবার থেকে যেই রক্ত যে গোস্ত উৎপাদিত হবে এই রক্ত এই গোস্তের ভেতরে জান্নাতের চরিত্রের খুশবু আসবে ইবাদতের নূর আসবে আর যদি কেউ হারাম খায় তাহলে হারাম খাইলে পড়ে দেহের ভেতরে অপরাধ করার শয়তানি করার পাপাচার করার যোগ্যতা আসবে নফশতর তাজা হবে এবং খারাপ কাজের আদেশ করবে গুনাহের আগ্রহ দিলের ভেতরে পয়দা হবে চারিত্রিক অধবতন বয়ে আনবে খাদ্য যদি কারোর হারাম হয় চারিত্রিকভাবে তারা দুর্বল হয়ে যাবে প্রাণীকূলের ভেতরেও যে সকল প্রাণীরা হারাম খায় ওদের আচরণ খারাপ হয় যেমন কুকুর পায়খানা খায় কুকুরের আচরণ খারাপ কুকুরের দেহ খারাপ কুকুরের দেহের উপরের পশমগুলোও নাপাক এমন নাপাক আমাদের কোনো কাপড় যদি কুকুরের গায়ের সাথে লেগে যায় আর যদি কুকুরের গা ভিজা হয় তাহলে সাথে সাথে এই কাপড়টাও নাপাক হয়ে যাবে এমন কাপড় দিয়ে নামাজ পড়া নিষেধ জায়জ নাই। পক্ষান্তরে এরকম আরও প্রাণী আছে যে প্রাণীগুলা চার পাওয়ালা ওদেরও মুখ আছে যেমন বিড়াল কুকুর ঘেউ ঘেউ করে কুকুরের লালা যদি কোনো বর্তনে লাগে তাহলে ওটা তিনবার না সাধারণ নাপাক কোনো বর্তনে লাগলে তিনবার ধুইলে সাফ হয়ে যায় কিন্তু কুকুরের মুখের লালা যদি কোনো বর্তনে লাগে তাহলে ওটা সাতবার ধুতো করতে হয় কতবার বলেন এর ভেতরে আবার মাটি দিয়ে ঘষে ধুইতে হয় এত নিকৃষ্ট লালা কুকুরের লালা পক্ষান্তরে বিড়াল যদি কোনো খাবারে মুখ লাগায় তো খাবারটা হারাম হয় না কারা হাতের বিধান লাগে কুকুর ঘরে ঢুকলে পড়ে মসজিদে ঘরে কুকুর ঢুকলে ও ঘরে রহমতের ফিরিস্তা থাকে না কুকুরের পশম যে ঘরে পেড়ে থাকে ওই ঘরেও রহমতের ফিরিস্তা থাকে না এক হাদিসে আছে হজরত হাসান একটা কুকুরের বাচ্চাকে গলায় রশি লাগায় ঘরের ভেতরে টেনে নিয়ে গেছেন খেলছেন তো এই কুকুরের গায়ের কিছু পশম গায়ের লোম এগুলো ঘরের ভেতরে পড়ে আছে এগুলোর কারণে জিবরিল আমিন ঘরের ভেতরে প্রবেশ করতেছে না শেষ পর্যন্ত ঘর ভালো করে পরিষ্কার করার নির্দেশ করলেন যখন কুকুরের পশম সাফ হইছে পরিষ্কার হইছে পরিচ্ছন্ন হইছে হজরত জিব্রাইল তখন ঘরের ভেতরে ঢুকছে পক্ষান্তরে বিড়াল কোলে কোলে মসজিদে ঢুকলেও মানা নাই মসজিদের ভেতরেও বিড়াল আছে হজরত আবু হুরায়রা বিড়াল কোলে করে মসজিদে ঢোকার কারণে ওনার লকব লেগে গেছে আবু হুরায়রা কারণ কি বিড়ালের আওয়াজের ভেতরেও একটা মিষ্টতা আছে বিড়ালের আচরণের ভেতরেও মিষ্টতা আছে বাচ্চারা বিড়ালের সাথে খেলা করে খেলে কুকুর দেখলে ঘেউ ঘেউ করে বাচ্চা মেও মেয় করে ওর আওয়াজও মিষ্টি এ কারণে যাদের রিজিক হারাম হয় ওরা কর্কশ হয় দেখবেন মাস্তান যারা চান্দাবাজি করে খায় ওদের আওয়াজ কর্কশ ধর মার কাঠ এরকম ঘেউ ঘেউ আওয়াজ করে ওরা আর যাদের রিজিক ভালো হয় ওদের আওয়াজের ভেতরেও মিষ্টতা হয় বিড়ালের আওয়াজে যেমন মিষ্টতা আছে হালাম হালাল খাইলে পরে তার আওয়াজের ভেতরেও মিষ্টতা আসে আচরণের ভেতরেও মিষ্টতা আসে দেখেন না বিড়াল হারাম খায় না বিড়াল মড়া ইঁদুর খায় না তাজাটা খায় বিড়াল চুরি করলেও যদি খায় তাইলেও ইলিশ মাছ ভাঙ্গা বেড়া দিয়ে যায় চুরি করে খায় অথবা দুধ খায় গাভীর দুধ রেখে দিছে তো এটা চুরি করে খাইছে দুধের ভিতরে তো ইলিম দুধের কালার আর ইলিমের কালার এক চুরি করে খাইলেও দুধ আর মাছ খাওয়ার কারণে ইলিশ মাছ খাওয়ার কারণে হালাল খাইছে তো আচরণটাও ভালো আল্লাপাক বলেন ইয়া মিম্মা, ফিল আর দুই হালাল আল্লাহ বলেন অমানব জাতি জমিনের পরে তোমরা হালাল অন্বেষণ করে হালাল খাও অর্থাৎ হারাম ভক্ষণ করিও না হালাল খাও হালালের ভেতরে হাদিসে পাকে আছে বরকত আছে হারামের ভেতরে নাপাক হারাম নাপাক খাইলে আচরণ খারাপ হয়ে যাবে যারা নাপাক খায় তাদের দিকে আল্লাপাকের রহমতের দৃষ্টি থাকে না হারাম ভক্ষণ করে তো রহমতের ফিরিস তারা তাদের দিকে তাকায় না হারাম খায় তো আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় ইন্নাল আল্লাপাক নিজে পবিত্র আল্লাপাক পবিত্রতা কি কোনো কিছু পছন্দ করেন না হারাম না পাক হালাল পবিত্র যারা হালাল খায় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আর যারা হারাম খোর হয় তাদের ডাক আল্লা পাক কবুল করেন না তারা দোয়া করলেও হারাম পেটে নিয়ে কেউ যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে আসমানের মনিব আল্লাহ পেটে হারাম লোক পা আছে এমন মানুষের দোয়া কবুল করেন না যাদের পেটে হারাম রিজিক আছে তাদের নামাজ আল্লাহ পাক কবুল করেন না হাদিসে পাকে আছে আল্লাহর রসুল বলেন সালাত নামাজ কবুল হবে না তার যার পেটের ভেতরে ফি জৌফিহি হারামুন পেটের ভেতরে হারাম রিজিক আছে তার নামাজ কবুল হবে না তার দোয়া কবুল হবে না হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন মাতা হারাম মালবাসুহু হারাম পেটে আসে হারাম খানা গায়ে আসে হারাম টাকার কাপড় এই পরে আল্লাহরে ডাকে আল্লাহ তার ডাকের জবাব কেমনে দিবে আল্লাহ তার ডাকের জবাব কিভাবে দিবে মৌমিন মুসলমানের রিজিকের ভেতরে হারাম মিশ্রিত হওয়ার কারণে মুমিনের ইবাদত কমজোর কবুল হয় না আর মমিনের দোয়াও কবুল হয় না আগের জমানার মুমিনদের দোয়ার নগদ কবুল হইত কারণ তারা হারাম ঘর ছিল না সর্বরে দোয়ালম নবী মসজিদের নববীতে বসে আছেন এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আগমন করেছে এসে বলে ও আল্লার নবী আমাদের প্রাণীগুলো উট গরু গাধা ছাগলগুলো গুলো যন্ত্রণায় মরে যেতেছে ঘাস হয় না জমিনের তরুতাজা হাল নষ্ট হয়ে গেছে ওগ নবী আপনি আমাদের জন্যে দোয়া করুন আল্লাহ যেন আমাদের এই বৃষ্টি দান করে নবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের বারিশ দান করেন দোয়াটা করতে দেরি হইলো বৃষ্টি আসতে আর দেরি হল না সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল জুমাবার বৃষ্টি হইলো শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতিবার বৃষ্টি হলো সকল মৃত গাছগুলো আবার জীবিত হয়ে গেল জমিনগুলো আবার তাজা হয়ে গেল নিচু জায়গাগুলোতে পানি জমে গেল শীতল হাওয়া শীতল বাতাস মদিনায় প্রবাহিত হওয়া শুরু হলো পরের শুক্রবারে সর্বরে দোয়া আলম নবী আবার নামাজের জুমান দিতেছেন ওই গ্রাম্য ব্যক্তিটাই নবীজির কাছে আসলো যে এসে গত শুক্রবারে বৃষ্টির জন্য নবীর কাছে দোয়া চেয়েছিল সে রসুলের সামনে দাঁড়ায় বলে সরকার দোয়া করুন আল্লাহকে বলুন বৃষ্টি থামায়া দিতে আমাদের প্রয়োজন মিটে গেছে আমাদের সমস্যা দূর হয়ে গেছে এখন আর অতিবৃষ্টি আমাদের দরকার নাই। হাবি ব্যিবরিয়া সুধইমাত্র অঙ্গুলিটা ওঠায়র সাথে সাথে মিম্বরে দাঁড়িয়ে বললেন। আল্লাহ আহুুম্মা, হাওয়া আলাইনা, ওয়ালা আলাইনা। আল্লাহর রাসুল যেইদিকে অঙ্গুলের দ্বারা ইশারা করলেন। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গে। বৃষ্টিগুলো নবীর আঙ্গুলের ইশারার দিকে দূরে চলে গেল কবুল হয়েছে ও এক জমান যখন মুমিনের দোয়া এরকম কবুল হয়েছে আর এখন কাশ্মীরে মুসলমানরা মায়ের খাইতেছে ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে বার্মায় আরাকানে মুসলমানরা মায়ের খাইতেছে সারা দুনিয়াতে আমরা দোয়া করতেছি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমাদের দোয়া যদি কবুল হইতো তাইলে বোমা মারা লাগত না পারমাণবিক বোমা মারা লাগত না আল্লাহ পাক পাথরের বৃষ্টি এ মালাউন্দের উপরে নিক্ষেপ করত। পাথরের বৃষ্টি নিক্ষেপ করত। ওই খ্রিস্টান আর ওই জালেম বদ্ধ সন্ত্রাসী যারা ফিলিস্তিনে আর বার্মায় মুসলমানদের উপরে নির্যাতন করতেছে ওদেরকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিত কিন্তু আমাদের দোয়া কবুল হয় না গ্রামের সব মানুষ চান্দাবাজের লেগে দোয়া করে ওটা মরে না কে তারপরে ভালো মানুষ মরে চান্দাবাজ মরে না কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না কেন গানজাখর, ওর লেগে খোর এলাকার সব মানুষ হায়াতের দোয়া করে কথা বলেন না কেন হায়াতের দোয়া করে নামাজ পড়ে ওর কথা মনে হইলো ও মরে না কেন কিন্তু কই মরে তো না বরং যেটা ভালো ওইটা বিছানায় সয় আর ওইটা টনটনায় পিক আপ টানে ও মোটর সাইকেল মোহরা মারে ও আরো সুস্থ হইতেছে কারণ হলো দোয়া করলে কি হবে দোয়া না ইহুদ কবা মুসলমানদের পেট করে ফেলেছে মুসলমানদের ঘরে ঘরে সুত প্রবেশ করা মুসলমান সুদ খায় মুসলমান ঘুষ খায় মুসলমান মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে মুসলমান ফরমালিন মিশায় মুসলমান দুই নাম্বার মিশায় বাজারে এমন পণ্য নাই যে পণ্যটা এক নাম্বার পাওয়া মুশকিল হয়ে গেছে মুসলমানরা সব দুই নাম্বারে করে করে ব্যবসা করে করে হারাম হালাল টাকাকে হারাম বানায় ফেলতেছে মুসলমানদের ঘরে ঘরে সুদ জুকাই দিয়েছে ঘুষকে হালাল মনে করে খাইতেছে যে কারণে মুসলমানের নামাজ কবুল না ইবাদত কবুল না হারাম হারাম হয়ে হয়ে গেছে গেছে রোজগার তো ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে গেছে পেটে যদি এক লোকমা হারাম খানা কারোর প্রবেশ করে তাহলে ও আল্লাহর বলি হইলেও ওর দোয়া আর কবুল হয় না বিশ্ববিখ্যাত একজন জালেম ছিল জালেমের নাম হাজ বিন